অ্যাপার্টমেন্টের একজন কৃষ্ণা ওনারদের যিনি আছেন সচিব, তার সঙ্গে কি তাদের উদ্দেশ্য এই রক্তদান শিবির নিয়ে? হ্যাঁ, আপনি আমাদের সংক্ষেপে বলুন, আপনারা এই যে রক্তদান শিবির যে করছেন এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে? আমাদের উদ্দেশ্য রয়েছে যে সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, যে আমরা এই সময়তে দেখি যে রক্তের একটা কমি থাকে, ব্লাড ব্যাংকেও রক্ত কম থাকে, ডেঙ্গু ফেঙ্গুর ব্যাপার আছে। তো আমরা কথা বলে সবাই কমিটিতে এটা ডিসিশন করলাম যে আমরাও একটা ক্যাম্প করি, আর বেশি চেয়ে বেশি ইউনিট আমরা জোগাড় করে দিই, যেটা সমাজে কাজে লাগবে, গরিব মানুষের কাজে লাগবে, তার উদ্দেশ্যেতে এটা করা। কতজন দিচ্ছে আপনাদের এবার রক্ত? আমাদের টার্গেট আছে 30 ইউনিট, চেষ্টা করতেছি যত বেশি দেওয়া যায়। সমাজের প্রতি এই আছে, সবাইকে এটার প্রতি একটা জাগরুকতার ব্যাপার আছে, সবাইকে বলতে চাই যে ছোট ছোট ক্যাম্প করলেও 20-30 ইউনিট করে যদি আলাদা আলাদা বিভিন্ন জায়গায় যদি করা যায়, তাহলে এই জিনিসটা সমাজের প্রতি অনেক ভালো হবে। আচ্ছা,